ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি জানি অনেক দিন ধরে আপনারা অপেক্ষায় রয়েছেন যে কবে ভিডিও আসবে, অনেক দিন বাদে ভিডিও এলো। আমি একটুখানি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য আমি ভিডিও আনতে পারছিলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আবার ভিডিও নতুন নিয়ে এসে গেছি, নতুন খবর। আমি জানি আপনারা সকলে এক্সাইটেড রয়েছেন এই খবরটি জানার জন্য যে ইডেন গার্ডেনের মতনই আরও একটা সিএবি স্টেডিয়াম তৈরি করতে চলেছে নিউ টাউনে। তো সেইটার বিষয়ে আজকে আমরা ডিটেলসে জেনে নেব যে সেটা কোথায় হচ্ছে এবং সেটির ক্যাপাসিটি কেমন হতে চলেছে, সেটি কি ইডেন গার্ডেনের থেকে বড় হতে চলেছে নাকি ছোট হবে। তো নানান রকম প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে আমি জানি, তো সেইগুলি আজকে ক্লিয়ার করে নিই। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। সিএবি অর বলতে পারি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যারা নিউ টাউনে চিন্তাভাবনা করেছে যে সেকেন্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তৈরি করবে কলকাতার মধ্যে আদার দ্যান ইডেন গার্ডেন। তো তার জন্য তারা নিউ টাউনে 14 একর জমি নিয়েছে 30 কোটি টাকা ব্যয় করে। কোথায় সেই জমিটা রয়েছে সেটা এই ভিডিওটির একটুখানি পরে আসছে, কিন্তু তার আগে জেনে নিন এই স্টেডিয়ামের মধ্যে কি কি হতে চলেছে। তো আমরা সকলে জানি যে সিএবি অনেক বছর ধরেই চিন্তাভাবনা করছিল, খোঁজাখুঁজি করছিল যে কোথায় আরও একটা ইডেন গার্ডেন্সের মতনই স্টেডিয়াম তৈরি করা যায়। কারণ ম্যাক্সিমাম জায়গাতে যদি আমরা দেখি, যেমন মুম্বাই বলুন, আহমেদাবাদ বলুন, কিংবা আরও অন্যান্য জায়গা, ব্যাঙ্গালোর বলুন, দিল্লি বলুন, এই সমস্ত জায়গায় কিন্তু দুটো মিনিমাম স্টেডিয়াম রয়েছে। কিন্তু কলকাতাই এমন একটা শহর যেখানে শুধুমাত্র একটাই স্টেডিয়াম রয়েছে, আর বলতে পারি পশ্চিমবঙ্গই এমন একটা স্টেট যেখানে শুধুমাত্র একটাই ক্রিকেট স্টেডিয়াম রয়েছে ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। ইডেন গার্ডেন্স ইজ অলসো দ্য ওল্ডেস্ট স্টেডিয়াম অফ ইন্ডিয়া, যেটিকে এস্টাবলিশ করা হয়েছিল 1864। তো আমাদের আরও একটা স্টেডিয়াম দরকার। আমার তো মতে কলকাতায় আরও একটা হচ্ছে ঠিকই, কিন্তু আরও একটা দুর্গাপুর এবং শিলিগুড়িতেও দরকার। তো কয়েক বছর আগে হাওড়াতে একটা জমি দেখা হয়েছিল ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে এই স্টেডিয়ামটি তৈরি করবার জন্য, কিন্তু সেইখানে কিছু ল্যান্ড ইস্যুর জন্য এই স্টেডিয়ামটি তৈরি করা যায়নি। অ্যাট লাস্ট এই স্টেডিয়ামটি তৈরি করার চিন্তাভাবনা করা হয়েছে নিউ টাউনে। আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে বলছেন যে 14 একর জমি দাদা অনেকটা কম হয়ে গেল না, অনেকটা বেশি জমি দরকার। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে ইডেন গার্ডেন্স রয়েছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 15 একর তৈরি করা হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে 15 একর যদি 68,000 ক্যাপাসিটির একটা স্টেডিয়াম তৈরি করা হয়, অ্যান্ড উইচ ইজ দ্য থার্ড লার্জেস্ট স্টেডিয়াম ইন দ্য হোল ওয়ার্ল্ড, অ্যান্ড ইন্ডিয়ায় সেটা সেকেন্ড লার্জেস্ট স্টেডিয়াম রয়েছে। কিছু বছর আগে যে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামটি হলো, আর বলতে পারি মোটেরা স্টেডিয়ামটি তৈরি করা হলো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ফার্স্ট পজিশন হোল্ড করছে লার্জেস্ট স্টেডিয়ামের ইন্ডিয়ার মধ্যে, এবং অল ওভার ওয়ার্ল্ডে সেটা সেকেন্ড পজিশন হোল্ড করছে। এবং ইডেন গার্ডেনের ক্যাপাসিটিও ডিক্রিজ করা হয়েছিল 2011 ওয়ার্ল্ড কাপের আগে, তো সেইখানে এই ক্যাপাসিটিটিকে ডিক্রিজ করে 68,000 নিয়ে আসা হয়েছিল। এখন চিন্তাভাবনা করা হচ্ছে যে এই যে নতুন স্টেডিয়ামটি তৈরি করতে চলেছে সিএবি, সেটির ক্যাপাসিটি ইডেন গার্ডেন্সের থেকে বেশি হবে। তো বুঝতে পারছেন 14 একর কিন্তু কম জায়গা নয়, এবং সেটির ইন্টিরিয়ার্সও দুর্দান্ত হতে চলেছে। সেটির মধ্যে আরও নানা রকম ফেসিলিটিস থাকবে। সবচেয়ে ভালো তার লোকেশন, যেটা এয়ারপোর্টের কাছাকাছি, মানে প্লেয়ার্সদেরকে ট্রাভেল করতে হবে না, এবং নিউ টাউনে ওয়ার্ল্ড ক্লাস যে হোটেলসগুলো হচ্ছে সেইটাও কিন্তু বেনিফিটেড হতে চলেছে এই নতুন স্টেডিয়ামটি খোলার পর। তো এই স্টেডিয়ামটি হওয়ার পর আশা করা যাচ্ছে যে সিএবি এইবার থেকে আইপিএল বলুন কিংবা ওয়ার্ল্ড কাপের মতন যে টুর্নামেন্টসগুলো, সেইগুলো দুটো স্টেডিয়ামে মিলিয়ে মিশিয়ে রাখতে পারবে। এই মুহূর্তে ল্যান্ডের পজিশন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট কয়েকটা নেসেসারি ডকুমেন্টেশনের কাজ বাকি রয়েছে, তারপরেই সিএবি এই স্টেডিয়ামটি তৈরি করার কাজ আরম্ভ করে দেবে। এবং রিসেন্টলি এইটাও শুনছিলাম যে ইডেন গার্ডেন্সেরও মেকওভারের কাজ করা আরম্ভ হবে। স্টেডিয়ামে ক্লাব হাউস বলুন, প্লেয়ার্সদের ড্রেসিং রুম বলুন, এবং মিডিয়া সেন্টারকেও রিনোভেট করা হবে। ফার্স্ট ফেজের কাজ খুব শীঘ্রই আরম্ভ হয়ে যেতে চলেছে, কারণ ফার্স্ট ফেজের ডিজাইন অলরেডি রেডি হয়ে গেছে এবং অ্যাপ্রুভালস পেয়ে গেছে। মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস ভিডিও হচ্ছে যে এই স্টেডিয়ামটির লোকেশনটা একেবারে দুর্দান্ত। সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যে ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করা হচ্ছে নিউ টাউনে, ঠিক তার পাশেই রয়েছে, তার কাছাকাছি এই স্টেডিয়ামটি তৈরি হতে চলেছে। সেই ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সও 15 একর উপরে তৈরি হচ্ছে এবং সেটির ফার্স্ট ফেজের কাজ অলরেডি চলছে। সেটা হতে চলেছে একটা স্টেট অফ দি আর্ট ফেসিলিটি আমাদের ন্যাশনাল ফুটবল টিমের জন্য, যার মধ্যে টেকনিক্যাল সেন্টার থেকে শুরু করে আর্টিফিশিয়াল ফুটবল ফিল্ডস উইথ ফ্লাড লাইটস থাকতে চলেছে, এবং ন্যাচারাল ফিল্ডও থাকতে চলেছে উইথ ফ্লাড লাইটস। মানে এক কথায় বলতে গেলে ফুটবলের জন্য নেসেসারি সমস্ত ফেসিলিটিস সেইখানে থাকবে, এবং এইটা তৈরি করা হচ্ছে উইথ দ্য হেল্প অফ
ফিফা এবং এএফসি। তো বুঝতে পারছেন এই দুটো যখন চলে আসবে নিউ টাউনে এবং তার পাশাপাশি সিলিকন ভ্যালিও রয়েছে, তার পাশাপাশি ইকো পার্কও রয়েছে, তো জায়গাটা কিরকম বুম হতে চলেছে, জায়গাটা কিরকম বুস্ট পাচ্ছে। অলরেডি আমরা দেখছি তার আশপাশে নানা রকম হোটেলস গড়ে উঠছে। রিসেন্টলি তাজ হোটেল খুললো, ফেয়ারফিল্ড রয়েছে, আরও হোটেলস খুলছে, তো যেটা একটা হোটেল বিজনেসকেও নিউ টাউনের বুস্ট দেবে। তো আশা করছি খুব শীঘ্রই এই স্টেডিয়ামটি তৈরি হয়ে যাবে এবং ফুটবলের যে ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স সেইটিও তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো আপনাদের এই খবরটি জেনে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এর চেয়ে বেশি আরও যখন আমি জানবো আমি চেষ্টা করবো গ্রাউন্ড ভিজিট করার, আপনাদেরকে দেখানোর যে কীরকমভাবে কাজ চলছে। সেই ভিডিওটিও খুব শীঘ্রই আসবে যখন কাজ আরম্ভ হয়ে যাবে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করে দেবেন এবং ইয়েস চ্যানেলে যদি নতুন রয়েছেন এবং এইরকমই ডেভেলপমেন্টাল নিউজ প্রতিদিন দেখতে চান তাহলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে যেতে হবে বস চ্যানেলটিকে। শুধু সাবস্ক্রাইব নয়, বেল আইকনটিও প্রেস করে দেবেন, প্রেস করে অল করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমরা প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।